হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কিস ডায়েরি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে আমার বাড়িতে পুজো, তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি, আর এখন সময় হয়েছে 7টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সারাদিন কী কী করি সবটাই শেয়ার করব। তো এখন যেহেতু পুজো করতে তাড়াতাড়ি চলে আসবে, মোটামুটি 8টায় টাইম দিয়েছে, দেখা যাক। আমি ততক্ষণ রেডি করে ফেলি, আগে ঠাকুরের এই পাশটা পুরো রেডি করে ফেলি, তারপর নয় পুজো দেবো। আর আজকে কিন্তু আমার অফিসও রয়েছে, যেহেতু আজকে রোববার, সেই জন্য অসুবিধা নেই, একটু বেলা করে গেলেও হবে, নাহলে পয়লা বৈশাখের দিন আমি প্রত্যেকবার ছুটিই নিই, সকালে যেহেতু ডিউটি থাকে। তো আজকে যেহেতু রোববার, একটু বেলা করে গেলেও অসুবিধা হবে না। তোমাদের দাদা, আমি খাওয়া দাওয়া করে, মানে পুজো হয়ে গেলে রান্না করে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইয়ের খাবার দিয়ে তারপরে চলে যাবো অফিসে। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, আমাদের যেহেতু নারায়ণের সাথে লক্ষ্মী আছে, তো হচ্ছে নারায়ণ গণেশ।
এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন কিছুক্ষণ ঠাকুর ঘরটা একটু বন্ধ করে তারপরে সব প্রসাদ টসাদ দিয়ে তারপরে রান্না বসাবো। আর এই যে তোমার দাদাভাই একটু মানে ঠাকুরের নাম করছে, পুরোহিত চলে গেছে। এই যে আমার গনুকে দেখাচ্ছি, তাড়াহুড়ো করে যতটা পেরেছি তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়েছি আর খুব ভালো করেই পুজোটা মানে পুজোটা হয়ে গেছে আর কি। সকাল 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 পুজোটাই আমার ভালো লাগে, সেই জন্য ওনাকে বলেছিলাম। এই দাদাকে যেই টাইমে বলেছি মোটামুটি আমাকে তো আরও মানে আরও আগে বললে আরও আগে আমি রেডি করে দিতাম, সেটাতে কোনো অসুবিধা হয় না আমার। যাই হোক, এই যে গনু এক্ষুনি চলে যাবে দোকানে, আর এখন ঠাকুরঘরটা দু মিনিট বন্ধ করে ঠাকুর একটু বন্ধ রাখবো, তারপরে প্রসাদ বিতরণ করবো। এদিকে 10টা প্রায় বাজতে যায়, তোমাদের দাদাভাইও সব রেডি করে দিলাম ওকে, দোকানে যে ঠাকুরটা নিয়ে চলে গেল আর যা যা দোকানে যা যা দেওয়ার সব দিয়ে দিলাম। আর এদিকে বাইরের রোদের অবস্থাটা দেখো, প্রচণ্ড গরম পড়েছে। তো এখন সময় হয়েছে প্রায় 10টা, ওই যে দেখো 10টা বাজেনি, 5-10 মিনিট বাকি আছে। এখন এই যে ঠাকুরঘরের এই অবস্থা, সব গোছগাছ করব, ঠাকুরের যতটা পারবো গুছিয়ে রাখবো, ঠাকুরের যেই জায়গাটা মানে ধরবো না, ঘটফটরম যেরমই থাকবে ওগুলো পরে তুলবো, কালকে তুলবো, ভুজি টুজি আজকে দিয়ে দেবো। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে আমি শুধু আজকে মাছ করব আর 5 রকম ভাজা, এই করে রান্না টান্না করে তারপরে আবার অফিস। এই যে রান্না মোটামুটি বসিয়ে দিয়েছে, আর এই যে আমার অবস্থা হয়ে গেছে, এখন একটু স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে দেন অফিস। এই যে দেখো একটু মাছের, যেহেতু একটু বড়ো মাছ ছিল এই জন্য একটু কালিয়া টাইপের করেছে, আর আলুটা যেহেতু আমি ভালোবাসি তাই। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের এবছরের ড্রেস। আরও একটা হয়েছে কিন্তু ওটা অল্টার করা হয়নি বলে পরতে পারলাম না। তো তোমাদের দাদাভাইয়ের দোকানে একটু আসলাম, তো এখানে খাবারটা দিয়ে তারপরে এখান দিয়ে চলে যাবো। সোদপুর স্টেশনে চলে এসেছি আর এখানে ট্রেনও চলে এসেছে, আর এই যে ভূতের মতো সেজেছি আমি, কারণ এত রোদ এই জন্য আর কি এই অবস্থা। তো এই যে আমার অফিসে চলেও এসেছি, এখন ঢুকছি অফিসে। ব্যাগে প্রসাদ ট্রসাদ ছিল তো ব্যাগ পুরো ভারী হয়ে গেছে, এই জন্য আর ছাতাটা আজকে আর ক্যারি করিনি। তো এই যে আমার অফিসে চলে এসেছি ব্যান্ডিজ ভূত হয়ে। তো অফিস থেকে যখন বেরোবো, টুকটাক কিছু কাজ আছে, কাজ টাজ করে অফিস থেকে যখন বেরোবো তখন আবার আসছি। চলো, এই জাস্ট অফিস থেকে বেরোলাম, এখন তোমাদের এখন একটু বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আর দেখি, যদি ভালো লাগে তো চেঞ্জ করবো, নাহলে এইভাবে যাবো তোমাদের দাদাভাইয়ের দোকানে। চলো, তো রাস্তা আজকে এত জ্যাম ছিল এই জন্য অনেকটাই সময় হয়ে গেছে, তাই জন্য আর বাড়ি গেলাম না, ডাইরেক্ট তোমাদের দাদাভাইয়ের দোকানে ঢুকলাম। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু রাত করে তারপর আবার বাড়ি চলে যাব, মানে মার বাড়িতে একটু দেখা করে তারপরে বাড়ি যাব। এই যে আমার মাদের মায়ের বাড়িতে এসেছি, আর এই যে দেখো এখানে দুষ্টুমিটা কি শুরু করেছে। তো যাই হোক, ওদের এই দুষ্টুমিগুলো তো চলবেই, আর এইগুলো দেখার জন্যই আমি আসি। যাই হোক, মানে এই চারপেয়েগুলোর সাথে দেখা না করলে আমার একদমই হয় না, কিন্তু সবসময় যেহেতু অফিসের ব্যস্ততার জন্য আসতেও পারি না, যদিও কাছে তোমরা জানো কিন্তু সবসময় আমার আসা হয় না। যেদিনকে একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরি সেদিনই আসি, কিন্তু আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই জন্য আর কি একটু দেখা করে গেলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।